I love Muhammad and Rasulullah. 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সর্বপ্রথমে ভারতে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে 2020 পবিত্র ঈদের সকলকে মোবারকবাদ জানাই। তার সাথাসাথি সারা বাংলা এবং সারা ভারতবর্ষের মুসলমানদের জন্য সুখবর, বিশেষ করে মুজাহিদের জামান আমিরের শরিয়ত হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের প্রত্যেকটা মুরিদ মুতাকেদিনদের জন্য সুখবর। আমার উপযুক্ত ভাইপো জনাব ইউসুফ সিদ্দিকী ভাই সাহেব হুজুরের মেজ সাহেব জাদা, জনাব পীরজাদা জুনায়েদ সিদ্দিকী, ওনার দাদা পীর প্রকাশের বলে একটা লাইব্রেরি করেছেন এবং সেই লাইব্রেরি তো নিজে করেছেন সারা বাংলার মুসলমান সমাজ, আমার দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ মুরিদ মুতাকেদিন, তারা ফুরফুরা শরীফকে ছোট্ট থেকে কিভাবে চিনবেন, ফুরফুরা শরীফ কি, তার আকীদা কি, তার মতবাদ কি, সেই নিয়ে তিনি বিভিন্ন বই পুস্তক বের করছেন। যেমন পীরের প্রতি আদাব বা পীর মুরির সম্পর্ক, যেমন কোরআন সুন্নাতের নিখিরে এজমা কিয়াস সহ জরুরি নসিহত, ছোটদের জন্য পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের সংক্ষিপ্ত পরিচয়, জানা অজানা বিষয় তার একটা পুস্তক, তালিমে জেকের এই ধরনের ইনি পুস্তক ব্যয় করছেন, যা থেকে মানুষ ইসলাম সম্বন্ধে জানবে, শরিয়ত সম্পর্কে জানবে, আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে জানবে, অলিল আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সম্পর্কে জানবেন, বিশেষ করে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আসল ভিতটা কি, আমাদের করণীয়টা কি, সেই সম্পর্কে আমার উপযুক্ত ভাইপো তিনি বই পুস্তক বের করছেন, দাদাপীর প্রকাশনী বলে যে লাইব্রেরি করেছেন, আমি প্রত্যেকটা
মুজাদের জামান দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিনদের এই বইগুলো সংগ্রহ করার জন্য বলবো, এবং আপনারা পড়বেন, আপনাদের বাচ্চা শিশুদের পড়াবেন। আমি এই ভাইপোর সম্পর্কে আজ পর্যন্ত যেটা জানি, খুব আদর্শবান, খুব আখলাকি এবং সিলসিলা দরদি। এই ভাইপো সম্পর্কে বাংলার মানুষ মাশাআল্লাহ অনেকটা অবগত হয়ে গেছেন। এই ভাইপো একদিন ইনশাআল্লাহ সমাজের একজন বড় মাপের মানুষ হবে আশা করি, এবং আল্লাহ তাআলা দেবে দোয়া চাই। আরও যেসব ভাইপো আছে তাদের জন্য দোয়া চাই, আর যে ভাইপোর দ্বারাই দাদা হুজুরগুলার সিলসিলার ক্ষতি হচ্ছে, দাদা হুজুরগুলার সিলসিলার কলঙ্ক হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন সিলসিলার ক্ষতি এবং দাদা হুজুরগুলার সিলসিলার কলঙ্ক বললেও তাকে অসুবিধে মানে বললেও অসুবিধা হবে না। আল্লাহ হিদায়াত করুক, এবং আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকেও যেন হিদায়াত করেন। দুনিয়ার মায় না পড়ে দাদা হুজুরের সিলসিলা ধ্বংস আমার দ্বারাই না হয় দোয়া করবেন। লক্ষ লক্ষ মুরির মোতাকে দিন, কোটি কোটি দাদা হুজুরগুলার সিলসিলার মুরিদ মুতাকে দিন, তাদেরকে আমরা অনুরোধ করব। আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে, পাঁচ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে ফলো করবেন, যে কথা দাদা হুজুর বলেন না কোনোদিন, পাঁচ হুজুরকে বলেন না কোনোদিন, বড় বড় ভাই সাহেবরা কোনোদিন যে কথা বলেন না, সেই ধরনের কথা যদি কেউ বলে তার থেকে দূরে থাকা বলে দরকার আছে বলে আমি মনে করি, তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেওয়া দরকার আছে বলে মনে করি। আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন, আমার মুজাদের জামান পাঁচ হুজুরকে খুশি হবেন, যে পথে চললে সেই পথটা আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। দাদা হুজুরকে সামনে রেখে দাদা হুজুর করে দাদা হুজুরকে সামনে রেখে নিজের ধান্দার জন্য দাদা হুজুর সিলসিলাকে ধ্বংস করবে যে, তা থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমার ভাইপো উপযুক্ত ভাইপো এই বইগুলো বের করেছে, আমি আপনাদের সকলকে এই বইগুলোর দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি, এবং এই বইগুলো আপনারা সবাই পড়বেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ হাফেজ।